আমার নাম যুকুশাম চিত্রকর, ঠিকানা বাবার নাম অমূল্য চিত্রকর। মেরা যে গুরু হ্যাঁ সে তার নাম হচ্ছে গুণাধর চিত্রকর। আমার জন্ম হয়েছে কলকাতা, আমি বাংলায় বলছি, মঙ্গলনাথ পন্ডিত হসপিটাল। বাবা ওখানে পশ্চিমা করতেন, মা থাকতেন। আসল বাড়ি ছিল আমার সুতাহাটা থানা আপুর পূর্ব মেদিনীপুর। মামা বাড়িতে মানুষ, ছোট্টবেলা থেকে বাবা মারা যায় এক মাস পরে। তারপর থেকে খুব কষ্টে মানুষ হয়েছি, নিজের জীবনী পর নিজে করেছি। পটুয়ার জন্ম সেটাও কিছু মানে আমি রচনা করেছি, খুব কম বয়সে, পড়া মাত্র ক্লাস ওয়ান, অথচ গান রচনা করি। সে গানকে কিন্তু কেউ এম এ পাশের মানুষও কাটতে পারে, এটাই হচ্ছে একটা প্রতিভা। উদাহরণ দিয়ে বলি আর কি, বিশ্বকর্মা হিন্দু বলে না, বিশ্বকর্মা তার বিশ্বের তার কর্ম সে করে, কেন অষ্টম গর্ভের সন্তান। আমাদের মুসলিম ধর্মে হচ্ছে গর্ভের অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ, অষ্টম গর্ভের সন্তান প্রতিভা আলাদা হয়। রবি ঠাকুর অষ্টম গর্ভের সন্তান প্রতিভা আলাদা, দুঃখস্থান চিত্রকর অষ্টম গর্ভের সন্তান প্রতিভা আলাদা। আজও পর্যন্ত কোনো পটুয়া পাল্লা দিয়ে চলতে পারে, এটা বাংলায় বললাম, এবার তুমি তাকে বুঝাতে পারো বা কী করে চলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমি লাস্ট সপ্তাহে মানে জানতে পেরেছি, মানে আমি বলছিলাম লাস্ট সপ্তাহে জানতে পেরেছি কি মানে খড়গপুরের কাছাকাছি এমনি কোনো একটা জায়গা আছে যেখানে মানে লোকরা আঁকার পরে, আমি জানতাম না কি এখানে আছে, মানে এখানে পটুয়া পাড়া আছে কি না। হ্যাঁ জানতাম না, তো মানে মানে অল্প বলতে পারবে কি এখানে অ্যাকচুয়ালি কী টাইপের কাজ হয়। আচ্ছা, পটুয়াটা এলো যতদিন মানুষ জন্ম হয়েছে ততদিন পটুয়ার জন্ম, পটুয়া আজে করে না, পটুয়ার অন্ত নেই। যেমন মানুষ জন্ম হয়েছে কতদিন তার অন্ত নেই, পটুয়ার সেই অন্ত নেই। মানে ওই পটুয়া মুসলিম ধর্মের পটুয়া, হিন্দু ধর্মের পটুয়া, সাঁওতাল ধর্মের পটুয়া, তাদের কোনো অন্ত নেই। যতদিন মানুষ জন্ম হচ্ছে ততদিন পটুয়া তৈরি হচ্ছে। আর এই যে গাছপাতা মাটির রং, ওইটাই তারা মানুষ আর ওইটাই হচ্ছে তাদের। পটুয়াদের কোনো অন্ত নেই, পটুয়ার জন্মও করেছি, দুঃখস্থানের জন্ম করেছি, রবিরও জন্ম করেছি, এগুলো সমস্ত। তো এখানে তোমরা মানে কত মানে কত বছর থেকে তোমরা এখানে আছো? এখানে আছি মিনিমাম ধরো 60 বছর তো বটেই, মানে এখানে ছিল না, সব পূর্ব মেদিনীপুর থেকে সব এসে এখানে বসবাস করছে, প্রথম মাত্র 3 ঘর। তারপরে পরে পর এলো সে এলো ওয়েদার, সেটা পরে 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 এলো। আজকে তার বয়স হয়েছে ধরো, প্রথম যারা এসছে তার 60-65 বছর বয়স এই জায়গায়। এটা এখন হয়ে গেছে পটুয়ার গ্রাম, মানে পটুয়াদের একটা নিজস্ব একটা জায়গা, না আগে এরকম ছিল এখানে পটুয়া বলে কোনো ছিল। আর এখানে মানে যতজন না থাকে সবাই মানে আঁকা আঁকে, এই গান সবাই জানে, গান কাটে গান, ব্যাপারটা গান যারা শিখেছে তারা জানে, যারা শিখেনি তারা জানে কি ছবি এঁকে দেবে সবাই, কিন্তু গান সবাই করতে পারবে, আর ছবির মানেও বলতে পারবে। সে যে নিজে আঁকি সে নিজেও বলতে পারবে, মানে একটা সাঁওতাল সে আঁকলো দেখে আনবে, সে বলবে কি ওটা কী ওটা কি না গানটা বলবে। তো তোমরা যে মানে মানে আঁকো, তো এটা তোমাদের মানে মানে কোন জিনিস উপর আঁকো, মানে থিমটা কি? থিম পৌরাণিক, যেমন মহাভারত, রামায়ণ, মঙ্গল কাব্য, আচ্ছা আবার মুসলিম ধর্মের পীর, আচ্ছা আবার রূপকথাকে মনোর ফাঁসিরা, আচ্ছা এখনকার দিনে যেটা হচ্ছে ইয়ে চলছে পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ, না বিভিন্ন রকমের মিশিয়ে হচ্ছে পর আঞ্চলিক, মানে আঞ্চলিক যে সুর সেই আঞ্চলিক সুর দিয়ে মানে গান সব রচনা হয়। আগেকার দিনে যারা বয়স্করা ছিল না করেন, তারা ওই সমস্ত মহাভারত রামায়ণ তাকে সারাংশ দিয়ে তারা সমস্ত গান করে পটের মাধ্যমে বিস্তার, মানে আগেকার দিনে পটুয়ারা ছিল বিজ্ঞাপন, যেমন এখন ওই বিজ্ঞাপন দেখায় না
তুমি এটা দাও ভালো সেটা দাও ভালো সেটা দাও ভালো এরকম দেখায় না টিভিতে তখন টিভি ছিল না রেডিও ছিল না সিনেমাও ছিল না তখনকার দিনে এই পটুয়ারা বাড়ি বাড়ি গিয়ে মানে মানুষকে উপদেশ দিত মানে ভালো উপদেশ বাংলা বুঝতে পারো আমি মাঝে মাঝে মজা কথা বলিলাম তো যেমন তোমরা পড়ো পড়ার মানে বুঝতে হয় পড়ার মানে না বলে বুঝলেন আজকের দিনে রোমান্টিক ছবি এই যে হচ্ছে তাতে প্রতিবাদ করছে মমতা এই ছাড়া তোমাদের কি নেই তোমরা উপদেশ দিচ্ছ না তোমরা মানুষকে মানে খেপাচ্ছ তার প্রতিবাদ কিনা ভক্তমন্ডল দিচ্ছ তখন কি জ্ঞানকে মানুষ ছিল এর বউ তার কাছ থেকে ছিল তার মেয়া কি নেই এগুলো কি তারাও দেখছে তারাও ইনকুল কেন ই শুনছি তার মানে এমন ছবি করতেছে এমন করছে তাদের সে মানে মমতনা সরকার বকতিছে তার তার কি তার যে ব্রেন আছে সেটা শিক্ষিত এই জন্য জ্ঞান জিনিসটা আগে আগে পটুয়ারা ছিল জ্ঞানের সাগর মানুষকে জ্ঞান দিত একটা একটা স্বামী মারা গেছে সে মেয়েটাকে পুড়িয়ে দিবে কিন্তু তাকে পুরানো চলবে না যেমন বিদ্যাসাগর ওরা সমস্ত প্রতিবাদ করেছিল করেছিল তো সে তো পটুয়ারও সেইভাবে মানুষকে উপদেশ দিয়ে মন তার যাচ্ছে না খারাপ হয় তার স্বামীকে বাঁচিয়েছিল স্বামী স্ত্রী জমের কাছ থেকে লড়াই করে সে পথ গান করে তাকে বুঝাত বেহুল্লা লক্ষিন্দর লক্ষিন্দর মারা গেছিল তাকে ছ মাস জলে ভেসে ভেসে যে ঠাকুরকে বিশ্বাস করে তার স্বামীকে বাঁচিয়ে এনেছিল সত্যি নেই তো কাজে এইরকমভাবে সমস্ত মানে ওই জ্ঞানের জিনিস জ্ঞানের আদর খুলে দিত পটুয়ার পটুয়াদের ছিল একটা মানে গুরু পরায়ণ ছিল এই জন্য পায়ের ধরে গান হতো উপদেশটা বেশি হতো কেন বলে না আলোচনা আলোচনা মানে সঠিক তো বললাম আলোচনা আলোচনা মানে আলোচনা অন্ধকার থেকে আলোচনা তাকে বলে আলোচনা তুমি যেটা জানো নি সেটা শুনবে তার মানে তুমি অন্ধকারে আছো সেটা শুনলে তখন তুমি আলোয় যাচ্ছ যে না একটা জিনিস আছে সেই জন্য মানে আলোচনা এইভাবে গুরু পরায়ণ এ করছে যেমন এখন বাউলের হয় ফকিরের হয় পটুয়াদের আলোচনা তবে তাদের একটা জ্ঞান বিবেক তাদের হতো তোমরা পূর্ব মেদিনীপুর থেকে তোমরা সবাই এখানে সবাই এসেছি এখন পশ্চিম মেদিনীপুর সবই হয়ে গেছে পশ্চিম আগে তো পূর্ব পশ্চিম ভাগ ছিল আগে একটাই মেদিনীপুর যেমন আগে ব্রিটিশের সময় তখন কোনো ভাগ ছিল হিন্দুস্তান পাকিস্তান খালিস্তান সে চলে যাওয়ার সময় ভাগ করে দিয়ে গেল তো সেরকম মেদিনীপুরও তাই পরে পরে ভাগ হয়েছে এই যে রাজ্যগুলো যে ভাগ করছে সেগুলো কে ভাগ করছে সেই ব্রিটিশের আমলের পরে সব ভাগ হয়ে গেছে এখন তুমি বলছিলে কি তোমরা মানে যে পুরনো মানে জিনিস মানে যেমন করে মহাভারত রামায়ণ তোমরা ওগুলো উপরে মানে পেন্টিংগুলো করো কিন্তু মানে আজকাল যে টপিকগুলো বেরোচ্ছে তো ওটার উপরে তোমরা কি করো নাকি তো কী কী টাইপের মানে এমনি জিনিস আছে সেটার উপরে তোমরা মানে আঁকা কি করো গাছ লাগাও প্রাণ বাঁচাও হ্যাঁ ঠিক আছে নির্মল বাংলা পরিষ্কার পরিচ্ছন্নতা করো ডেঙ্গু আসবে হ্যাঁ 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 ব্যাপারটা মানুষকে সচেতন হতে হলে তাকে নিজেদেরকে হতে হবে আর নিজেরা সচেতন না হলে মোদি মমতা সে যদি ওরা যদি হাজারও বলে হবে না চোরকে ধরতে হলে পুলিশকে সাজু হতে হবে পুলিশ যদি চোর হয় তো চোরকে ধরবে কি কথাটা এগুলো উদাহরণ তো সেরকম এগুলো হচ্ছে আজকাল দিনে যেমন যেমন প্রকল্প কন্যাশ্রী আর হচ্ছে শিক্ষাশ্রী নির্মল বাংলা এগুলো হচ্ছে প্রকল্প মানে যেমন দিনে তেমন এই যে সুনামি হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ আগেকার দিনে কাকদ্বীপের ইস্তেমাল হয়েছিল বিপ্লবী ক্ষুদিরাম বসু তার ফাঁসি হলো সুভাষ বোস
মানে এই যে সমস্ত নানা রকম দিক ওগুলো যখন কাজ দিলে তখন পটুয়ারা করে সাহেব পর পটুয়া একজন পুলিশের হাতে জীবন দিল। আজকে যদি সারদার গান যদি আমি করি সঙ্গে সঙ্গে আমাকে গুলি করে দিল, প্রত্যেকটা লোক বলছে খবরদার ওটাকে দিচ্ছে চটি, কিন্তু ওটা ইয়ে করল। আগে ছিল কম, মাত্র ছিল তিন, মানে তিনটা ঘর ছিল, সেই তিন ঘর থেকে আগে হয়ে গেছে অনেক, 33-90 ঘর হয়ে গেছে। আগে যত মানে মন্দির কাজ হতো, যত ভালো কাজ হতো, অত ভালো কাজ আজকাল হচ্ছে কি? সোনা হোল মার্কা সোনা, মানে ভালো সোনা কি খারাপ হয় না? আর যদি মিশা দেয় তাহলে, সোনার সঙ্গে যদি মিশা দেয় খাদ দিয়ে দিলে তাহলে খারাপ হবে, তো খাদ খাদ রাখুন বেশি। আসল সোনা তার কাছে লোক যায় দাম বেশি, আসল সোনা কিনছে তো দাম বেশি তো দিবে নাকি? তার আসল সোনা খাদ যদি কবে পাই তার সাথে কাছে যাবো কেন? দুই নম্বরই মালটা বেশি বিক্রি হয়, এক নম্বরই মাল তো বেশি বিক্রি হয়নি, হয় কি? সে কিন্তু সে ঠিক বসে আছে, আর যে দিবে দিবার লোক সে ঠিক নেই, সে ঠিক নেই, বুঝতে পারছো? হ্যাঁ, আগেও ছিল কম, এখন হচ্ছে বেশি। শোনো, আগের দিনে শিক্ষা জিনিসটা ছিল, শিক্ষিত ছিল না, একটা গ্রামে হয়তো একটা দুটো শিক্ষিত ছিল, কিন্তু শিক্ষা ছিল 100-99 জন। এখন মানে আমাদের এইখানে কেন সব জায়গায় শিক্ষিত হয়েছে 99টা শিক্ষিত, কিন্তু শিক্ষা নেই, শিক্ষা একটাও নেই, আছে হয়তো 10টা তার মধ্যে, সে পরিবেশ মিলে শিক্ষা আছে, শিক্ষাটা একবারে নেই। মাস্টার কে, প্রফেসর তোমার কে, তাকে ধরে ছাত্ররা বাড়াচ্ছে, বাড়তে ধরে ছাত্র মানে ছেলে মারতেছে, পা লাগলে সরি, হ্যাঁ আগে ছিল প্রণাম করত, এখন সরি, বাঁকুয়াটা ড্যাড, আর সারা কী রুঠা ভাষা, মাঠে বাটা মানি, তারা মায়ের যে ভাইয়ের যে বউ সে কে? আবার কি তুমি ভয় যখন পেয়ে যাচ্ছ, বাবা সেই বাবা ড্যাডি নয়, হ্যাঁ তো কাজে এইরকমভাবে শিক্ষামূলক জিনিসগুলো আগে ছিল বেশি, সেটা এখন পরে পর কমে যাচ্ছে। আসলে যেখানে শিক্ষা সেখানে মানুষ পৌঁছাতে পারছে। আমার কাছে গান আছে ভান্ডারে ধরে 100 গান, মণিমালা যেন হচ্ছে 10-12 কি 15 গান, সে তার বেশিও পাবে গো, শিখলো তো পারে, আর শিখতে তার সময়টা লাগবে, সে সময়টুকু পারে গো। আজকাল লোকরা সময় দিতে চায় না, কিন্তু শিখতে বেশি চায়, শিখতে চাইছে না। আর তোমরা যে মানে চিত্রগুলো মানে বানাও, ওটা মানে মানে কোন জিনিস উপর বানাও, আর কি দিয়ে মানে ব্যাপারটা? সব রকমের করি, সব রকমের করি, তবে যেমন কাগজ বা আগেকার দিয়েছিল একটা হ্যান্ডমেড পেপার ছিল, মানে পুরো কাগজ যাকে বলি সেটাই করতাম, মাটিতে হয় তাকে পট বলে, আর পটের মূর্তি থাকে, সেগুলো কিন্তু কাজে লাগায়, যেমন মন্দিরে লাগে। আর এখনকার দিনে সে ধর্মীয় জিনিসটা অ্যাশিয়ে হয়ে গেছে। ওরা এখানে আসার আগে ওরা কি করতো? এর ইতিহাস শোনো, পটুয়ারা গ্রামে গ্রামে যেত, গ্রামে গ্রামে 12 মাসে 12টা জায়গা দখল করে, যাযাবরের মতো যেত। কেন? ওই মানে ডাল আলু হাতেরা জোগাড় করতে, ছেলেপুলে আছে, ছেলেপুলেরা যেত না, মেয়েকে তারা থাকতো, আর তার যে স্বামী সে যেত পটের গ্রাম। আগে মেয়েরা কাজ করতো, মেয়েরা কাজও করতো না, আর ওই ছবি তোদের ছোট ছোট পুতুল করতো, তো সেই তারা বিভিন্ন জায়গায় পটের গান করতে যেত। আর পটুয়ারা মানে পটুয়ারা এত ভালো,
ফটুয়া দেখে বিশ্বাসও করতো যার বাড়িতে থাকবে বলতো তারা না বলতো তাদের বাড়িতে রাখতো তো এইরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাকে টাইম থাকে যেমন এই যে দুর্গা পূজা আসছে ওই সময় চন্দ্রকোনাকে খুব ভালোবাসে তো রোড চন্দ্রকোনা নয় টাউন চন্দ্রকোনা ওই সব জায়গায় পটুয়ারা পটের গান করে ওই সময় প্রচুর শাড়ি দেয় দান করে ওই ওই মানুষরা কাঁসার থালা মানে পিতদের ভোগ সমস্ত দান করতো আগে পটুয়াদের ভালোবেসে মানে গান শুনে তারা খুশি হয়ে তারা সব দান করত পটুয়ারা কাপড় কিনে পরতো না লোকরা দিত আর থালা কিনত খালা বাটি ওসব কিনতো পটুয়া দেখছে জমি দেখেছিল জমি লাই চাষ করবে কি বারো মাসে যদি তার নানা জায়গায় যদি ঘুরে তাহলে সে চাষটা করবে কি জমি না পটুয়ারা লাই এখনকার দিনে মানুষ খুব চার লাখ হয়ে গেছে আর জমি জায়গার দামও বেড়ে গেছে যার ফলে এবার বুঝে দিচ্ছে যে এগুলো থাকলে ভালো আর আগেও সমস্ত বাড়ি করো আর এ করো বাড়িও মানে করতে মাস দিয়ে দিচ্ছি মাসে ঝাড় ঘর করে থাক জমির দাম বেড়ে এখন জমি কি দেবে সংসার জীবিকা নির্ভর হতো এখন পটুয়ার গ্রামে ঘোরা বন্ধ হয়ে গেছে শহরে ঘুরতেছে আজকে দেখো আমেরিকা কালকে দেখো রাশিয়া পরশু দেখো জাপান তারপর দিন জার্মান মানে পটুয়ারা ঘুরতেছে সেই মানে জিনিসটা হয়ে গেছে শহরে শহরের জিনিস চলে এসছে গ্রামে আর গ্রামের জিনিস চলে গেছে শহরে এটাই হচ্ছে তফাৎ ঠিক আছে এটাও মানে ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিস এটাও ভালো খারাপ জানতে হবে মানে এখানে কি হচ্ছে না না খুব ভালো কিন্তু ভালো যে করবে সে ভালো লোকটা করতে ভালো করতে হলে ভালো লোকের দরকার সে জিনিসটাকে ধরুন যেমন ছিল সুধাংশু রায় আমেরিকা তারা ছিল মানুষ করার ওই সমস্ত জিনিসকে ধরে রাখতো যে এইভাবে এইটা করতে হবে কিন্তু করো না শিল্পটাকে ধরে রাখতো আমাদের মানে তুমি এখন বলছিলে কি বাইরে বাইরে যে মানে তোমরা নিজের মানে এগুলো দেখাচ্ছ মানে যে ট্যালেন্টটা আছে তোমার তো এটা এই জিনিসটা ইন্ডিয়াতে কি বেশি হচ্ছে না মানে ইন্ডিয়াতে কম হচ্ছে বাইরে বেশি হচ্ছে বাইরে বেশি এখন তোমার কি লাগে এটা মানে মানে পটের যে রস যে জানে তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না বা তাকে নিয়ে যাচ্ছে না আসল কে আসল তো আমাদের মধ্যেও তো নকল আছে আমাদের মধ্যেও তো নকল আছে যেটা দাদু বললো যে অনেকে কাজ জানে কিন্তু গান জানে তাকে নিয়ে ধরো বিদেশে যাবে তার উদাহরণ তার উদাহরণ বলছি ওই আইআইটি কলেজের একটি মেয়ে পড়াশোনা করেছিল আমাদের এখানে একটা মানে স্কুল আছে মানে হাই স্কুল আছে তো সে হাই স্কুলে সে এসেছিল চাকরি ব্যাপার চাপার যদি হয় আর কি তো তাকে বলেছিল সে ফার্স্ট ক্লাস তাকে বলেছিল 1,00,000 টাকা দিতে হবে সে মেয়েটাকে মানে ডোনেশন দিতে হবে তো সে কি বলেছিল না মানে 1,00,000 টাকা তো দূরের কথা আমাকে টাকা দিয়ে চাকরি করাবে সে ক্ষমতাটুকু আবার আইআইটি কলেজ আমাকে দিয়েছে বলে গেছিলো তার যে হচ্ছে যে কিছু জানেনি বকা মানে তার থেকে কমা আর কি ওই সে নতুন 1,25,000 দিয়ে 1,25,000 টাকা দিয়ে চাকরি ঢুকেছিল তো তার জ্ঞান গর্ব দিয়েছিল সেই মেয়েটা হয়ে গেল প্রফেসর
তার মানে কি তার সেই সেই ক্ষমতা মানে সেই যে তার সেই শিক্ষাটা আছে না শিক্ষাটা ছিল তার মধ্যে তো ডিমান্ড থাকবে ওই যে প্রফেসর হইছে মেদিনীপুর কলেজে যে প্রফেসর হইছে মেদিনীপুর কলেজে প্রফেসর আর জ্ঞান তার জ্ঞানটা আছে কিনা সেরকম বিদেশে যারা যাচ্ছে বিদেশি তারা মানে বাঙালি নয় বাংলার যে স্বাদ তার জানবে কি তাদেরকে জানাতে হবে সেই জানানাটা যদি তার না থাকে যে গেল সে তাকে কি জানা সে কি জানবে যে জানবেই না ও জিনিসটা কিন্তু ওটাকে ভ্যালু কোনো যে এটা বুঝবে কিভাবে যেমন বলছি তোমাকে উদাহরণ দিই তুমি একটা পট কিনলে ভালো লেগেছে তোমার ভালো লেগেছে পয়সাও আছে তুমি আমি একটা পট কিনবো শুধু পটটা কিন্তু তোমার লাভ তুমি পটের গানটা দেখো গানের সঙ্গে পটটা যেমন ভেসে উঠে এই জন্য পটের নাম কি হয় জানো পট হচ্ছে জীবন্ত মানে জীবন্ত আর তোমার আর্ট কলেজের ছবি জীবন্ত না হ্যাঁ সিনেমায় সিনেমায় অভিনয় করছে ওই পট দেখে সিনেমাইজটা পরে ওই পটের ছবি দেখে সিনেমা হয়েছে ব্যাপারটা হচ্ছে পট যেটা তার এক একটা ছবি যেমন রাম রামকে কেউ দেখেছি পটের মধ্যে ছবিটা হচ্ছে রাম আর আমি গান করছি যে ও রাম তার কি হলো তাহলে রামকে রাম সৃষ্টিকে দেখতে পাচ্ছ রামের কাছে সীতাকে দেখতে পাচ্ছ সেখানে রাবণকে দেখতে পাচ্ছ রাবণের দশ মাথা শুনেছ পটের মধ্যে দশটা মাথা রাবণ তুমি দেখছো যুদ্ধ হচ্ছে দেখছিছ হনুমান আছে তার মানে কি সে জীবন্ত মানে সে যেমন পুতুল নাচায় মানুষ গান করে পুতুলকে নাচায় এইরকম হচ্ছে পট পট হচ্ছে একটা জীবন্ত তুমি পটটা কিনবে কিন্তু ভাল লাগলো কিনতে আমরা সেটা বলবো যে তোমার ভালো লাগছে তুমি কিনো তুমি ভাই গান পেল না দেখবে আরো ভালো লাগবে ওই তোমাকে উদাহরণ দিল যে সরিষা বাটা দিলে যেভাবে ভালো লাগে আর ওই তেলে ছকে দিলে ইলিশ মাছ ভালো লাগে তো এখন তোমাদের যে এখন যে যে ছোট ছোট বাচ্চারা আছে তোমার মানে তোমার কি লাগে ওরা মানে এই জিনিসটাকে ওরা ওরা ধরে রাখতে পারবে বলে আমার মনে হয় সংসারে চালাবে কি করে চালাবে মনে করে মণিমালাকে সব শুনে দিয়ে যাবে তো ওর ঘরটা বাঁচবে বাকি ঘরগুলো কি হবে তাহলে কি করবে তাহলে বাধ্য হয় মাঠে কাজ করতে হবে নারে কোনো ব্যবসা করতে হবে তো সে পটটা করবে কখন আমি যদি চা দোকান করি তা আমি পট তৈরি করার সময় পাবো গান করার সময় পাবো একটা রাখাল রাখাল মানে বোঝো গরু চড়ায় তার মুখে কিন্তু গান করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গান হয় সে পরাধীন তার টাইম হলে তাকে চলে আসতে হবে আট পাক করে কোনো কোনো জিদের তাকে আসতে হবে সে কিন্তু গান করবে না রস বুঝবে না একটা রাখা আছে গরু চড়া সেই কিন্তু বুঝবে যেমন নৌকা বাদারা যারা নৌকা চড়া হয় তারা গান করে নিজের জন্য করছে এই জন্য বলে ভাবাই গা মানে বলে কি এই হচ্ছে ভাবাই গান নদীর তো অনেক বড় বড় ঢেউ থাকে অনেক বেশি আওয়াজ থাকে গ গ স স আবির্ভাব ফলাচ্ছে সে যে গানটা করছে সে গান তোমার আনতে পারে তোমাদের এই জিনিসটা মানে তোমরা যে করো মানে এটা বাইরে মানে অনেক কিউরা মানে তোমাদেরকে বাইরে অনেকগুলো মানে তোমাদেরকে ডাকছে তোমাদেরকে কলেজ কলেজে ডাকছে মানে মানে ওয়ার্কশপ করানোর জন্য লেকচার দেওয়ার জন্য মানে এই জিনিসটা ইন্ডিয়াতে কেন হচ্ছে না মানে তোমার কি ইন্ডিয়াতে হয় কিন্তু মানে এত বেশি হচ্ছে যত বাইরে হয় না বেশি হয় মানে কি বললাম যেমন অঞ্জলি ম্যাডাম তার মণিমালাকে ভালোবাসে মণিমালাকে ডাকল দুপুর সঙ্গে ভালোবাসল দুপুর সঙ্গে ডাকল কথাই বলি বাকি ফুটবল কিন্তু সেটা কিন্তু একলা কত করবে ওরকম রবীন্দ্র ভারতীয় একটা যদি হয় মানে বলে বিশ্বভারতী হয়
যাদবপুর ইউনিভার্সিটি হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে যদি এই আশ্রাদ তাহলে সবাই চান্স পাবে, আশ্রাদ ঢুকাতে হবে। ওরা তো জানেন, যেমন এরা এসেছে জানেন, তারপর তার আগে তো নিজেরা জানেন, তো সে তোকে জানাবে কি। এই জন্য আশ্রাদ মানে যে জিনিসটা শিল্পটাকে তুলে ধরতে হয়, সে শিল্প তুলার লোককে যদি না দিয়ে যায় তার হবে কি করে ভাই? তাহলে সে জিনিস থাকবে থাকবে ছেলেরা হয়তো করবে করবে কি। তো বাইরে থেকে যে মানে এখান থেকে চান্স দেয় ওরা মানে ডাকে তোমাদের, তো ওটা ওরা মানে কোন মানে কি জিনিস দেখে ওরা ডাকে, মানে কি জিনিস বেশি ওরা সিলেক্ট করে? মানে বট দেখে, বটটাকে দেখে পটুয়ার নাম শুনে, আগেকার নাম পটুয়া, একটা বট দেখবে, গান শুনবে, হ্যাঁ সব বলে দেবো, তবে সেটা এগুলো এই কাজটা আগে হয়ে যাক। এটা মানে সাইজটা বুঝতে পারছি না, সাইজ বিভিন্ন রকম, একরকম না। আচ্ছা মানে পটের উপরে করলে আলাদা, পেপারে করলে আলাদা? পেপারে পর যেমন এতটা থেকে, সেই এতটা থেকে শুরু করে মানে অনেক বড় পর হয়, মানে মানে ছোটো ছোটো বড়ো অনেক রকমের পর হয়। যেমন মাটিকে লক্ষ্মী সরা হয় বললাম, আর পাখের হাঁড়ি হয় বললাম, সেরকমভাবে অনেক রকমের অনেক হয় পর, বিভিন্ন সাইজে হয়, এক রকম নয়। তার মানে তার আমি দেখাচ্ছি, আপনার তো একটু দেখে দাও তাহলে বুঝতে পারবে, আমি একটু দেখাচ্ছি এই কত রকম সাইজ দেখো। এটা হচ্ছে পিস পর, এটা হচ্ছে পিস পর, আর মানে এরকম আবার পর হয় এরকম, এই বড় হয় দেখেছো? আচ্ছা ওর পরে আবার এরকমও হয়। আচ্ছা এখনো ওগুলো কাপড় দেওয়া হয় বুঝলে, এই যে রাধা কৃষ্ণ পাশাপাশি এরকম, এই এরকমও হয়। আচ্ছা এবারে আরো দেখো ছোট ছোট দেখো যে কত ছোট, এ হয় এরকম সাইজ, এরকম সাইজ হয়। এটা হচ্ছে সাঁতাল, যেমন এগুলা সরস্বতী লক্ষ্মী সমস্ত হয়, আবার এইটা হচ্ছে সাঁতাল, সাঁতাল দেখে হয় মুসলিম পট হয় মানে পীরেদের। আচ্ছা পট মানে অনেক রকমের হয়, এই যে দেখো এই পট এবার একটা সাইজ, এগুলো পুরো ছবি দেবে। এটা হচ্ছে রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ রং না শুকোলে তো হবে না, এই গাছের রং তো শুকোতে সময় লাগে, এগুলো শুকোতে সময় লাগে এই জন্য দেরি হয়। আচ্ছা তবে এইসব পর্যায়ে গান নেই, এইসব পর্যায়ে গান নেই, এগুলো শুধু এই করা। আচ্ছা গান হয় এইগুলো, আর কেউ আবার ছোট ছোট পর, এই পথে ছোট হয় না, এই হচ্ছে কলকাতা সে বাবু পর, এইগুলো হচ্ছে সব বাবু পর, ছড়ি 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 সমস্ত বিভিন্ন রকমের, হ্যাঁ এগুলো সব বিভিন্ন রকম। এই হচ্ছে গাজী পট, মুসলিম পট, মানে এই হচ্ছে বন্দি, এইটার উপরে গানও হয়, গান যে বড় আছে ইয়াই গান নয়, বড় ওগুলাই গান। এটা পিছনে অল্প মানে স্টোরিটা বোঝাতে পারো, মানে এইটা তুমি বানিয়েছো, এটা স্টোরির কি স্টোরি মানে, এটা মানে কাহিনীটা কি? সেটা সেগুলো হচ্ছে কাহিনী গানের মধ্যে হয়, এই জন্য তার প্রত্যেকটা হচ্ছে গান, মানে একটা কোনো বোঝাতে পারবে নাকি, মানে একটা কোনো বোঝাতে পারবে মানে, হ্যাঁ একটা বুঝানো যাবে, কিন্তু একটা বুঝাচ্ছি গেলে পুরো গানটা পাবি, হ্যাঁ হ্যাঁ একটা বুঝাতে পারবে একটা। এই যে গণেশ, এর মাথাটা উড়ে গেছিলো ওর মামা শনি, হ্যাঁ দেখছো তো,
ব্যাপারটা কি বলেছিলাম মণিমারা ছিল বলেছিলাম না আসল শিল্পী যারা তাদের কাজ কালীঘাটের কালী বাংলা বাংলার এই যে কাজগুলো দেখবে একটা বাংলার এর মধ্যে ছোট বড় এই যে ইয়ে জিনিস বুঝলি এ কোনো আর্টের মতো নয় এটা বাংলার মানে দেখো না ফোক আর্ট বুঝেছ এই যে জিনিসগুলো এর মধ্যে মানে কোনো ইয়ে নেই কালো যেরকম ছিল আজকে সেরকম আছে এখনও করছি সেরকম এইগুলো বাংলা কাজ এইগুলো বাংলা কাজ এইসব কাজের গানের মধ্যে গান আছে এটা হচ্ছে অসুর সিংহ এই সমস্ত বাহন গানের মধ্যে সব বুঝতে পারবে গানের দ্বারা সব মানে বলে দেন এবারে বলো প্রশ্ন আর কি তুমি কতদিন থেকে গান করছি ছোটবেলা থেকে হ্যাঁ আমি গান করে গানের জন্য হাজার ফেলেছি গানের জন্য জের ফেলেছি এক ঘন্টা বিপ্লবী গান তারের লাইনটা বলো গানটা শোনাবো হ্যাঁ আর আট বছর বয়স থেকে মানে পটের গান শুরু করি মানে শিখেছি আমি এদিকে স্কুলে যেতাম এদিকে আবার মামার কাছে শিখতাম তারপর যে আট বছর বয়সে বাবা কী করি গ্রামে গ্রামে যেত এখন তো হ্যাঁ এখন তো বয়স পঁচাত্তর আচ্ছা মানে চুয়াত্তর পারি পঁচাত্তর পারি ষাট বছর হয়ে গেছে তোমার এটা করতে মানে ষাট বছর থেকে উপরে হয়ে গেছে হ্যাঁ তো আর আমি আমি আরেকটা জিনিস মানে যেটা আমি শুনতে পেরেছি কি তোমরা আগে নাকি মানে যখন তোমরা মানে এটা দেখাতে আর গান গেতে তো সবাই নাকি একসাথে সবাই বসে গান করবে আর আজকালও কি মানে একসাথে বসে এখন আছে তবে যে যারা আলাদা আলাদা যখন গান করা হয় অনুষ্ঠানে যখন যাওয়া হয় তখন এক একজনকে বেছে দিতে হয় মানে এক একজনকে বেছে দিতে হবে যেমন হয়তো তিনটি মেয়েকে হচ্ছে বেছে দিলাম যারা গান করে সত্যিকার তাদেরকে দিলাম হয়তো দুটো ছেলে হয়তো গেলাম পাঁচজন মিলে হয়তো গান করলাম কি ছজন মিলে কিন্তু ওই এভাবে মানে একসঙ্গে মানে অনুষ্ঠান হলে হয় না এমনি হয়নি গানের চলনটাই কমে গেছে বললাম না যে ওই যে বাইরে যে যায় ওরা শুধু পটটাকে বিক্রি করতেই যায় মানে এই অবস্থা বিছানি ছিল গান টান করে তো কোনো নেই শুনি কিন্তু আমি চাই ওটা নয় বল বিক্রিটা পর থাকলে বিক্রি হবে কিন্তু গানটা তো দেখি শোনাতে হবে জানাতে হবে বুঝাতে হবে এইটা হচ্ছে আমার প্রতিভা ঠিক নালে পটে পিছনে যে কাহিনিটা আছে ওটাই জানতে পারবো তাহলে লাভ কী হচ্ছে ওটা না জানলে তো হবে না এর কেন এত দাম এর মূল্যটা কেন হয় সেটা হচ্ছে দেখতে হবে ওই কাহিনী আসে বলে তার মূল্য আছে আর মানে এইসব জিনিসগুলো মানে তুমি মানে সব একটা একটা করে মানে করে রাখো মানে ভালো করে এগুলো তো পরে কাপড় চিপেতে হবে আগে কাগজে হলো পরে কাপড় চিপে মানে ওই ঠিক সেই হবার জন্য মানে শক্ত হবার জন্য অনেক বড় পট আছে অনেক বড় বড় আছে এগুলো ছোট ছোট দেখাচ্ছি কিন্তু অনেক বড় বড় পট আছে অনেক বড় এগুলো সব কাপড় দেওয়া আছে এই দেখে এটা হচ্ছে চন্ডীগঙ্গার এই পুরো পট এইটা হচ্ছে পুরো চন্ডীমঙ্গল
কোথায় বন্ধু? মানে এখানে এটা কি দেখাচ্ছে? এটা গান শুনি মঙ্গল। হ্যাঁ এটা ওই রাখার সুবিধা আছে, এটা এভাবে মানে দেওয়ালে রাখার মধ্যে সুবিধা ওই পিছনে একটা কাপড় দেওয়া আছে। একবার দেখুন হচ্ছে সাঁওতালদের একটা মাছের পর মাদল বাজাচ্ছে গান করছে। পুরুলিয়াতে একটা ছৌ নাচ ছৌ নাচ আলাদা, সাঁওতাল নাচ আলাদা, পাতা নাচ আলাদা, অনেক রকমের নাচ আছে। আরে এইগুলো দেখি কি ছিল মানে ভালো লাগে শরীর নাচ পাগলি এগুলো সবই একই ধরনের আমাদের সবই একই রঙের উজ্জ্বলটা বেশি হয় বেড়ের আঠা দেওয়া হয় উজ্জ্বলটা বেশি হয় কোন রং কোন পাতলি আস মানে কিনি করে আসে মানে যিনি করে হলুদ রংটা ওটা কোথায় আসে কাঁচা হলুদ আসে এটা হচ্ছে সিম চাপাতা সিম পাতা আর এটা বুঝেছো অপরাজিতা আর তোমার আয়াকি তো আছে আয়াকি গাছ নিচে রঙ দেখে মানে রং মানুষ হ্যাঁ অপরাজিতা ফুল এ হচ্ছে সব মানে হলুদের সঙ্গে একটু এল মিক্স করা হচ্ছে হ্যাঁ কয়েল মিক্স করা মানে এরকম ভাবে বিভিন্ন রকম মানে করা ন্যাচারাল করা আরে সবুজ রং হিংচা হিংচা সিম পাতা বিভিন্ন ভাড়ানা আছে এটা হচ্ছে যে চন্ডীবঙ্গ এখানে কি কি দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে এটা কি বলছি চন্ডীবঙ্গ গান আছে ওই ওই একই সে একরকম একরকম ও একরকম এরকম আচ্ছা তো ওরা গান শুনো গান শুনো একটা গান শোনাই আমি তো তারপরে অন্য গান শোনাবো ঠিক আছে দুর্গে দুর্গে তোর মাগ দুঃখ বিনাশিনী ওই দুর্জয় দক্ষিণে নাম নগেন্দ্র নন্দিনী দশ হাত দুর্গা মায়ের দশ দিকে সাজি ওই স্ত্রী নয়ন জলে সে ভালো কপাদের মাঝে লক্ষ্মীর বানে সরস্বতী কার্তিক গণেশ সিংহ সরে জয় বিজয়া চরে মায়ের সনে একদিন দুর্গা মায়ের হয়েছিল দয়া এই ডালি মতো লাগে গিয়ে দিল দেখাইয়া ভার বেঁধে কালকে তো নিয়ে গেল ঘরে খুললো না সুন্দরী দেখে কুড়ার দুয়ারে বার বৎসর ছিলেন সাধু বন্দি কারাগারে শ্রীমন্ত হইল জন্ম খুললো না উদরে পড়িয়ে শুনিয়ে শ্রীমন্ত জ্ঞান বান হল পিতৃ অন্বেষণে যাব বাসনা করিল তোরে যদি ছাড়ব রে বাপ দুর্গা যেতে জান স্মরণ করিতে দুর্গা আসিব কখন দুর্গার হাতে শ্রীমন্তের দূর উঠা গিয়া জয় মা ভবানী বোধে ডিঙায় উঠে গিয়া মগরায় ঝড়ি বৃষ্টি কোন গৃহ ফলে ওই কমর কানিনী গিদেন গজ বসে সতদরে সতদল পদ্মের মাঝে কমল কামিনী বসে গজ গিলছেন যেন গণেশের জননী ওখান থেকে ডিঙা দেখো বাহিয়া চলিল রত্ন পালঙ্ক বসে তবে রাজা বসেছিল রত্ন পালং ফেরে রাজা সারিবা বসেছিল
হাত জোড় করে শ্রীমন্ত সাক্ষাৎ দাঁড়াব তোমার মুডুকে রাজা কমল কামিনী ওই মেয়ে হয়ে গজগির কিসে দেখে যেলাম আমি শুনে রাজা বলে যদি তুমি দেখাও আমার অর্ধেক রাজ্য কন্যে দান দেব গো তোমার যদি না পার দেখাতে সোনরে বচন বাসারে দক্ষিণী মশান তোমার বধি বজীবন সেই প্রতিজ্ঞা সারিবাহন রাজা যে করিল কমল কামিনী দেখিলে বলে কালি দয় গেল বুদ্ধের মা ভগবতী কি বুদ্ধি করিল পদ্ম বরে ছলনা করে লুকাই রহিল না দেখাতে পেরে শ্রীমন্ত অপুষ্ট হলো এই কটাল ডাকিয়া রাজা বন্ধন করিল বৃদ্ধ ব্রাহ্মণীর দেশে পথে দেখা দিল শ্রীমন্তের হস্তের বন্ধন খসিয়া পড়িল মাথা কাঁদে হুকুম রাজার মশা নিতে গেল এই আঠারো হাজ হয়ে দেখো দুর্গা দাঁড়া দিল গিয়ে শ্রীমা গোকার বাড়িতে কে করেছে পূজা তোমার পুজো দিয়ে স্বর্গে ইন্দ্র হলো রাজা বীরাম্বর শ্রীমন্ত রে বীরান্তরে বর সারিবাহন রাজার কন্যা রে শ্রীমন্ত বিয়ে কর সারিবাহন রাজার কন্যা রে শ্রীমন্ত বিয়ে করিল দেশ কুটুম্ব ডেকে দেশের ভোজন করাব এরকম এক একটা পটের এক একটা কাহিনী গা মঙ্গল কাব্য থেকে আর রামায়ণ থেকে এগুলো হচ্ছে যারা বয়স্ক লোক তারাই সঠিক ইয়ে অনেক জিনিস মানে এখন নতুন গান লিখো নতুন গান আমি লিখি একার পক্ষে তো সম্ভব নয় এই জন্য ওই একটা দলবদ্ধ হয়ে যখন যাওয়া হয় তখন কিন্তু ওসব থাকে আচ্ছা 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 মানে এগুলো আগের দিনে ছিল আগের দিনে মানুষের ভালোবাসা ছিল সেই জিনিসটা এখন নেই গ্রামে গ্রামে দেখো নি ভাই ভাই গণ্ডগোল ভাই ভাই গণ্ডগোল ঠিক তার বইটাই তো বলতে যাচ্ছি আচ্ছা তারে এবারে অন্য পর্বে গান টান করি নাকি তোমার এগুলো কি পয়েন্টগুলো কি হয়ে গেছে না আরো আছে হ্যাঁ হয়ে গেছে তাহলে পর্বগুলো দেখা ঘর ছোট হয়ে গেছে জিনিস বেশি হয়ে গেছে রাখার মধ্যে কত এইটা হচ্ছে পটুয়ার জন্ম পটুয়ার কিভাবে জন্ম হল তারপর এটা হচ্ছে কৃষ্ণলীলা এর গান আছে আজকের দিনে রুনা রায়রা গান করে না এরই সুর দিয়েছে এটা হচ্ছে রামায়ণ অনেক রকমের পড়ে একরকম নয় বহু রবীন্দ্রভারতী সব পথ মানে কাদের পুরনো পথ সব নিব
মনসা মঙ্গলের গান শুনলেন ওই চন্ডী মঙ্গল সেটা এটা মনসা মঙ্গল এই বেগুনা দক্ষিণ লাগছে সব তুমি বানিয়েছো না না বিভিন্ন লোক বিভিন্ন দেশের বানিয়েছো শুধু একা নয় অনেক লোক মানে শিল্পী কাজ চলে গেছে ছোট বড় আছে মাছের বিয়ে দিব ভাই রুই মাছের বিয়ে দিব ভাই চল সবাই পোনা মাছের বিয়ে দিব ভাই প্রথমে পুঠি মাছ বলে যাব চল সবাই মিলে প্রথমে পুঠি মাছ বলে যাব চল সবাই মিলে আমরা কিন্তু অল্প জলে বিয়ের নাচ দেখাই চল সবাই পোনা মাছের বিয়ে দিব ভাই ট্যাংরা মাছ বলে উঠে বিয়ে দিতে যাব বটি ট্যাংরা মাছ বলে উঠে বিয়ে দিতে যাব বটি নাচবে পুঁঠি সাঁতার কেটে হারমোনি বাজাই চল সবাই পোনা মাছের বিয়ে দিব ভাই রুই মাছের বিয়ে দিব ভাই চল সবাই কাতলা মাছের বিয়ে দিব ভাই যুক্তি করে মাগুর শিঙি কেউ বা নৌকা কেউ বা ডিঙি যুক্তি করে মাগুর শিঙি কেউ বা নৌকা কেউ বা ডিঙি কর্কটা মাছ বলছেন তিনি বিয়ের গান গাই চল সবাই পোনা মাছের বিয়ে দিব ভাই রুই মাছের বিয়ে দিব ভাই চল সবাই কাতলা মাছের বিয়ে দিব ভাই এসে গেল বুয়াল ভেটি রাক্ষসা শাল আছে একটি এসে গেল বুয়াল ভেটি রাক্ষসা শাল আছে একটি তিনজনা করিয়া যুক্তি চল সবকে খাই চল সবাই পোনা মাছের বিয়ে দিব ভাই রুই মাছের বিয়ে দিব ভাই চল সবাই কাতলা মাছের বিয়ে দিব ভাই মানে আরো আছে বলো পড়ো ওই যে তোমার কুচো কম্ব ওই আমার কদসি ওই যে তোমার মাথার পিস ওই তোই আমার ওসি ওই যে তোমার প্রেম তরঙ্গ ওই আমার যমুনা ওই অঙ্গে ব্যবসাপ মনে বিবাসনা সে কথা শুনিয়া কৃষ্ণ করে মনস্তাপ হাতে ছিল বাঁশি বলে হরে কালো সাপ কালো সাপ হয়ে বাঁশি রাস্তায় রহিল রাধার বা পায়ে চড়াইয়ে দেখো ডান পায়ে টেকেল
পবিত্র রাধা ধরিয়া পড়িল কৃষ্ণের ওই নাম ধরে ডাকিতে লাগিল কোথায় আছো কৃষ্ণ তুমি দাও দর্শন এ বিপদে দেখা দিয়ে রাখো গো জীবন তখন কৃষ্ণ বলছে অনাথে দো নাথ গদার অনাথে দো নাথ গদার সাপ হইয়া দংশন কর গরা অঝা হইয়া ছাড়ো রে অনাথে দো নাথ গদার কৃষ্ণ এসে তখন দেখো পাল্টা দুই ঝাড়ি সত্য করে বলগ রাধে বিষ কত দূরে বিষ নাই রাধিকার হুশ হয়ে উঠে কৃষ্ণের বাণীতে রাধা একাই হয়েছে দাঁড়িয়া সায়ন ঘোষ ভাবে মনে মন এই কৃষ্ণ কারি বন মারি হইল তখন রাখিতে শ্রীমতির মানে দেবে নারায়ণ কুটিলা জুটি দাঁড়িয়ারা ভাবে দুই জন